সাধারণ মানুষ নয়, বিএসএফ বাংলাদেশিকে মেরেছে। যারা বাংলাদেশের থেকে টাকা নেয় তারাই ক্ষুব্ধ। কোচবিহারের সিতাইয়ের ঘটনায় মন্তব্য দিলীপ ঘোষের। সাধারণ মানুষকে মানে বাংলাদেশিকে মেরেছে, আর এই জন্যই বাড়ানো হয়েছে। যারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা নেয়, তাদের সঙ্গে বিজনেস করে, তারা চিৎকার চেঁচামেচি করছে। দেশের লোক খুশি আছে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, দেশের সুরক্ষা সবচেয়ে প্রথম। যারা এটা নিয়ে বিজনেস করে তাদের খুব কষ্ট হবে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত। কি বলতে চাইবেন দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে? ওনার কথার কোনো ইয়ে নেই, উনি যে কখন কি বলেন, উনি কোনো কথা চিন্তা ভাবনা করে বলেন কিনা সেটা ব্যাপারে সন্দেহ আছে। প্রথম কথা হচ্ছে পরেশ বর্মন কোথাকার মানুষ। সেদিন যে তিনজন মারা গেছেন তার মধ্যে পরেশ বর্মন হচ্ছে ইন্ডিয়ান, এবং তার বডি কাঁটাতারের বেড়ার এপারেই পাওয়া গেছে। কাঁটাতারের বেড়ার ওপারে যে দুজন বডি পাওয়া গেছে তারা কোথাকার মানুষ, কে তাদের আইডেন্টিফাই করতে পারেনি বিএসএফ বা সেখানকার সাধারণ মানুষ। এখন ঘটনা হচ্ছে যেখানকার মানুষই হোক না কেন, সে বাংলাদেশি হোক কি ভারতীয় হোক, এইভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করার অধিকার বিএসএফ এর আছে কিনা সেটা আমাদের জানার কথা। যে কথায় কথায় গুলি চালিয়ে দিলাম, না গুলি চালাতে যদি প্রয়োজন একান্ত ভাবে হয় তো তাকে তো কোমরের নিচে গুলি করা যেতে পারে, তা না করে একেবারে মাথা লক্ষ্য করে গুলি করা। আর আমি ধরে নিলাম যে সেদিনকে ওরা পাচার করতে এসেছিল, বিএসএফ এর কথায় 40-50 জন গরু পাচার করছিল, সেটাকে বাধা দেওয়ার কারণে তারা বিএসএফ এর উপর আক্রমণ করে এবং বিএসএফ বাধ্য হয়ে গুলি চালায়। প্রশ্ন হলো গরুগুলো কোথায় গেল? সেদিন যদি গরু পাচার করতে এসে থাকে অতগুলো লোক, অতগুলো লোক একসাথে গরু পাচার করতে আসে এ কথা আমি কখনো শুনিনি। আর গরু যদি পাচার করতে আসে সেই গরুগুলো কোথায় গেল সেটা জানবার সবার মানে আমার তো ইচ্ছে আছে যে এই কথাটা জানার প্রয়োজন, উত্তর বিএসএফ এর দেওয়া প্রয়োজন যে কোথায় গরুগুলো গেছে। আর সেদিন যদি গরু পাচার বন্ধ করার জন্য গুলি চালিয়ে থাকে বিএসএফ, তাহলে অন্যদিন কি করে গরু পাচার হয়? তাহলে কি সেদিন বিএসএফ নজর দেয় না, নাকি বিএসএফ সেদিন মদত দেয়? অনেক ধন্যবাদ। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।